হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পূজা এসকে টিভি। আর আমি হলাম পূজা। বন্ধুরা, খুব শীঘ্রই আমরা 100K প্লাস সাবস্ক্রাইবার্সের ফ্যামিলি হতে চলেছে, এবং তখন কিন্তু আমি কিউএনএ ভিডিও নিয়ে আসব। আর রিসেন্ট আমি কমিউনিটিতে একটা পোস্ট দিয়েছিলাম যে তোমরা আমাকে নিয়ে কে কী ভাবো, কে কী অ্যাজাম্পশন করো, করতে পারো, সে নিয়ে আমি একটা ভিডিও বানাবো। সো আজকে সেই ভিডিও নিয়ে চলে এসেছি। কিন্তু তার আগে একটা কথা বলি, প্রচুর কমেন্ট এসেছিলো, প্রায় 70টার মতো কমেন্ট ছিল, বেশিরভাগই প্রশ্ন ছিল। তো প্রশ্নের উত্তর আমি অবশ্যই দেবো, সেটা 100K প্লাস সাবস্ক্রাইবার্স হওয়ার পর। এই মুহূর্তে আমি 4-5টা যারা কিছু অ্যাজাম্পশন করেছো আমাকে নিয়ে, সেটার রিপ্লাই দেবো। তোমরা কতটা সঠিক বা সঠিক কোনটা সেটা জানানোর চেষ্টা করবো। সো কি, তো প্রথম কমেন্ট করেছে প্রিয়াঙ্কা মণ্ডল, তুমি প্রেম করছো, তোমার বয়ফ্রেন্ডের নাম কি, তোমার কি মনে হয় এই থোবরা দেখে তোমার মনে হয় সেরকম হতে পারে? না, তুমি ঠিক নও। রিঙ্কি খাতুন লিখেছে, আই থিঙ্ক তুমি খুব ফ্রি মাইন্ডেড এবং খুব মজা করতে ভালোবাসো, অ্যান্ড ইউ আর লুকিং সো বিউটিফুল। থ্যাংক ইউ। আর তোমার অ্যাজাম্পশন একদম ঠিক। হ্যাঁ, আমি খুব ফ্রি মাইন্ডেড, আমি কথা বলতে খুব ভালোবাসি, আমি বন্ধুত্ব করতেও খুব ভালোবাসি, এবং যা মনে আছে আমার সাথে 2 মিনিট যে একটু ভালোভাবে মিশবে তাকে সব বলে দেবো। মালবিকা ঘোষ অ্যাজাম্পশন করেছে, তোমার এজ 25। নো, আই এম জাস্ট 21, আই এম নট 25। মানুষ দাস কমেন্ট করেছে, দিদি তুমি গান জানো, আমার তো মনে হয় তোমার গলা শুনে, আর রাস্তায় কোনো ফ্যান্সের সাথে দেখা হলে কথা বলো না নাকি, মানে তুমি বলতে চাইছেন কথা বলি না আর গান জানি। সো প্রথম কথা, আমি গান জানি না, খুব বাজে গলা আমার, আমি কখনো গান শিখিও নি, এবং আমার মনে হয় আমি গান করলে সেটা মোটেও ভালো হতো না। আর দ্বিতীয়, ফ্যান্সদের সাথে দেখা হলে কথা বলবো না, কেন বলবো না, অবশ্যই বলবো, আমার তো মনে হয় ফ্যান্সরাই আমার সঙ্গে দেখা হলে কথা বলবে না। আমার সাথে কিন্তু এখনও এমন হয়নি, আমি রীতিমতো কোচবিহার যাচ্ছি, টিউশন পড়ছি, কলেজ করছি, কই কেউ তো কখনো আরে পূজা দিই বলে আমার সাথে কথা বলতে আসেনি, এরকম কিন্তু কখনো হয়নি। লোদাস অ্যাজাম্পশন করেছে, তুমি বিএড, ডিএলএড এই ধরনের কিছু করছো। নো, আমি মাস্টার্স করছি, গ্র্যাজুয়েশন করি, ডিরেক্ট মাস্টার্স করছি, বিএড ডিএড করিনি, হয়তো পরে করতে পারি, সো আমি করি। সুস্মিতা পাত্রা 1, 2, 3 অনেকগুলো অ্যাজাম্পশন করেছে, সো 1 by 1 আমি অ্যান্সার দিচ্ছি। আমার মনে হয় তোমার মনটা খুব নরম, আর তাই জন্য তুমি সবার কথা খুব কেয়ার করো আর মনে বসিয়ে নাও, তুমি একদম ঠিক। আমি খুব বেশি সেন্সিটিভ আমার পার্সোনালি মনে হয়, কারণ আমি নেগেটিভ বিষয়টাকে নিতেই পারি না, কিন্তু এখন ইউটিউব করে করে আমার ভাবনাচিন্তার লেভেল অনেক উপরে উঠেছে, এবং আমি নেগেটিভ কমেন্টসকেও কী করে ফেস করতে হয় বা নেগেটিভিটিকে কী করে ফেস করতে হয় আমি অনেকটা শিখে গেছি। কিন্তু তারপরেও আমি নিজের তরফ থেকে 100% সবাইকে দেওয়ার চেষ্টা করি, সবার ভালো সবসময় ভাবি, আর নিজের থেকে বেশি অন্যের কথা ভাবতে ভালোবাসি। এবার এরপরেও যখন কেউ আমার সম্পর্কে বাজে কথা বলে, বাজে কমেন্ট করে, কষ্ট তো হয়ই, বলো। 2, তুমি গান গাইতে পারো না বাট গান ভালোবাসো, একদম ঠিক, আমি তো গান গাইতে পারি না বাট গান খুব ভালোবাসি, আমার রাতের বেলা হেডফোন লাগিয়ে ঘুমোতে খুব ভালো লাগে, কীরকম যেন একটা রিফ্রেশমেন্ট চলে আসে। আর তুমি স্কিন কেয়ার বেশি ভালোবাসো মেকআপের চেয়ে, এইসবই মনে হয়, ঠিক, আমি স্কিন কেয়ার ভীষণ ভালোবাসি, আর এই ভালোবাসার থেকেই আমার এই ইউটিউব চ্যানেল, আর তোমাদের নিয়ে আজকে 90K প্লাসের একটা ফ্যামিলিতে আমরা পরিণত হয়েছি, খুব শীঘ্রই 100K প্লাস হয়ে যাব। আর মেকআপের তো আমি ABCDও জানি না, আর আজকে যে মেকআপ লুকটা দেখতে পাচ্ছে এটা আমার বোন করেছে, ও সত্যি খুব ভালো মেকআপ করে, অনেকটা ছোটো আমার থেকে, কিন্তু ওর মেকআপের মানে একটা যে হাতে গুণ সেটা দারুণ। শফিক ইসলাম কমেন্ট করেছে, ফালতু পাগল ছাগল। না, আমি ফালতু নই, আর পাগল ছাগল আমাকে দেখে পাগল ছাগল মনে হয় আমি জানতাম না, সত্যি আমি জানতাম না। এছাড়াও অনেক মিষ্টি মিষ্টি কমেন্ট এসেছে তোমাদের থেকে, যেমন বর্ণা পাল লিখেছে, মানুষ কেমন সেটা তার হাসিতেই বোঝে যায়, তুমি খুব ভালো অ্যান্ড কিউট, আই লাইক ইউ। সো এগুলো তো তোমার মনটা খুব পরিষ্কার, আমি নিশ্চিত তোমার মনটা খুব পরিষ্কার, আর তোমার মধ্যে সেই দেখার ক্ষমতা আছে যার জন্য তোমার আমাকে ভালো বলে মনে হয়েছে, এটা কিন্তু ঠিক। রিপা পাল লিখেছে, তোমার কথা বলার ধরন খুব ভালো লাগে, যে কোনো প্রোডাক্ট খুব ভালো করে রিভিউ দাও, খারাপ বা ভালো যাটাই হোক, তুমি খুব ভালো মনের একজন মানুষ। আমি যেমন কি বলেছি, যারা মানে অন্যকে ভালো বলতে জানো, অন্যর কাজের অ্যাপ্রিসিয়েট করতে জানো, তারা নিশ্চিত নিজেরা খুব ভালো মনের মানুষ, এবং নিজেদের মধ্যে সেই ক্ষমতা আছে যে কিছু একটা ভালো করতে পারো, যেই কারণে অন্যের ভালো কাজটা তোমরা চোখে দেখো এবং সেটাকে অ্যাপ্রিসিয়েট করার ক্ষমতা রাখো। তোমরা মানো কি না জানি না, সবাই কিন্তু প্রশংসা করতে জানে না, নিন্দে করতে সবাই জানে, প্রশংসা করতে সবাই জানে না, আর যাদের মধ্যে প্রশংসা করার ক্ষমতা রয়েছে তারা সত্যি স্পেশাল। এবার এই কমেন্টের রিপ্লাই না দিলে নয়, আমি দিয়ে দিচ্ছি। হাসিম শান হাসিম, তুই গন্ডার মুখী মিথ্যেবাদী,
ইউটিউবার তোর একটা ভিডিওতে দেখি তুই গ্লুটোথায়ন খেয়ে সাদা হয়েছিস, আর দুদিন পর আপলোড করা ভিডিওতে দেখি তুই পুরোপুরি কালো, তাহলে আমার কথা হলো তুই যে গ্লুটোথায়ন 100 খাসনি, নাকি মেকআপ করে ভিডিও বানাইছিলিস, নাকি তোর সাইডে এক্সেট্রা প্রচুর লম্বা কমেন্ট লিখেছে। তো প্রশ্ন হলো, ইয়েস আমি তো সবসময় বলি আমি কালো, তো তুমি নতুন করে কি দেখতে এসেছো আমি জানি না, তুমি আমার সব ভিডিও যদি দেখো তুমি বুঝতে পারবে আমি কোথাও বলিনি আমি ফর্সা ভাই, আমি কোথাও বলিনি, বিশ্বাস করো আমি কালো আমি জানি, এবং আমি খুশি আমি যেরকম আমি নিজেকে ভালো রাখার চেষ্টা করি, নট ফর্সা বানানোর চেষ্টা করি, তোমার মতো নই যে ফর্সা হওয়ার চেষ্টা করি। আর গ্লুটোথায়ন নিয়ে আমি কী মনে করি সেটা গ্লুটোথায়নের ভিডিওতে বলেছি, এই ভিডিওতে নতুন করে আমি কিছু বলতে পারবো না। টুইটি ধারা কমেন্ট করেছে, ওভার স্মার্ট একটু বেশি, তুমি এটা বলেছো আমি সত্যি খুশি হয়েছি, কারণ আমার মনে হয় আমি মোটেও স্মার্ট নই, সত্যি আমার মধ্যে কোনো স্মার্টনেস নাই এবং আমি নিজের মধ্যে স্মার্টনেস আনার চেষ্টা করছি, আর তোমার আমাকে ওভার স্মার্ট বলে মনে হয়েছে তাতে তো আমার খুশি হওয়ারই কথা, কিন্তু আমি মোটেও স্মার্ট নই। সো দ্যাটস ইট, প্রচুর কমেন্ট এসেছিলো, যেমন কি বললাম ওগুলো সব ছিল প্রশ্ন, মোটেও অ্যাজাম্পশন ছিল না, এই কিছু কমেন্টই অ্যাজাম্পশন ছিল যেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম। সো আরও যদি কারো কিছু আমাকে নিয়ে মনে হয়ে থাকে নেক্সট কোনো পোস্টের নিচে তোমরা কমেন্ট করে জানাতে পারো, সেটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও বানানোর চেষ্টা করবো। আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, যদি সেটা লেগে থাকে প্লিজ ভিডিওটিকে লাইক করো, আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে করতে পারো শেয়ার, আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নাও, ফিউচার সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখো। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।